নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম নিউজ, সঙ্গে রয়েছে দিশা। শুরু করছি প্রাইম টাইম শিরোনাম। আকসার বরাক বন্ধ সফল, স্তব্ধ শিলচর। ফের স্কুল বোমা মেরে ধ্বংস করল মিজোরা। পাকিস্তান জিন্দাবাদ ইস্যুতে র্যালি, আজমলকে ক্ষমা চাইতে বলল বিজেপি। এবারে বিস্তারিত খবর। মিজো আগ্রাসনের বিরুদ্ধে আকসার ডাকা বরাক বন্ধ কাছাড় জেলায় সফল হয়েছে। শিলচরে অফিস আদালত, হাটবাজার, স্কুল কলেজ সবকিছুই বন্ধ ছিল, রাস্তায় কোনো যানবাহন চলাচল করেনি। পিকেটিং করার জন্য বহু আকসা সমর্থককে গ্রেফতার করা হয়। জেলা শাসক অফিসে পিকেটিং করার সময় গ্রেফতার করা হয় আকসার উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থকে। বন্ধ সফল হওয়ায় আকসার পক্ষ থেকে বরাকবাসীকে অভিনন্দন জানানো হয়। কুন্তল কুরি রিপোর্ট। আজ সকাল 5টা থেকে আকসার ডাকে গোটা বরাক উপত্যকায় আমরা 12 ঘন্টার বন্ধ ডেকেছিলাম কাচার করিমগঞ্জ হাইলাকান্দি। কারণ আসামের লাইলাপুর এবং মিজোরাম সীমান্ত অঞ্চল প্রায় 2 কিলোমিটারের অধিক জায়গা মিজোরাম পুলিশ MNF YMA জবরদখল করে রেখেছে। সেই জায়গার, সেই অঞ্চলের মানুষের বাড়িতে অগ্নিসংযোগ, পেট্রোল বোমা ছোড়া এবং গতকাল রাতেও লালাপুর অঞ্চলে বোমা মেরে একটা স্কুল গৃহ উড়িয়ে দেওয়া হয়েছে। সভ্য সমাজের ঘৃণ্য কাজের আমরা নিন্দা জানাই। এসব প্রেক্ষিতে আমরা 12 ঘন্টার বরাক বন্ধ ডেকেছি। বিভিন্ন রাজনৈতিক দল স্বেচ্ছায় এগিয়ে এসে, বিভিন্ন গণসংগঠন এগিয়ে এসে এই বনকে সফল করেছেন। এই বন সফল হওয়ার মেইন কারিগর বরাক উপত্যকার 40 লক্ষ জনগণ, 50 লক্ষ জনগণ। এই জনগণ এগিয়ে আসাতে আজকে দোকানপাট, হাট বাজার খুলেনি। আজকে সম্পূর্ণ এই বন্ধের কৃতিত্ব দাবিদার বরাক উপত্যকার 3 জেলার জনগণ। আজকের অটো সংস্থা, বিভিন্ন যানবাহন সংস্থা, মোটর ভেহিকল থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠান সব বন্ধ ছিল, বন ছিল সর্বাত্মক। এই বন সফল হয় জনগণকে আকসা সশস্ত চিত্তে ধন্যবাদ জানায়। আমরা আজকের এই বন সফল হওয়ার সম্পূর্ণ কৃতিত্ব জনগণের কাছে দিচ্ছি। ফের মিজো দুর্বৃত্তরা অসমের আরেকটি স্কুল বোমা মেরে ধ্বংস করেছে। সীমান্ত ধামাখাল এলাকায় পাইন মেস প্রাথমিক স্কুলটি উড়িয়ে দিল মিজোরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত 1:30টার সময়। ধলাই থানার ওসি শাহাবুদ্দিন বরভুইয়া স্কুলটি দেখতে গেলে তাদের বাধা দেয় মিজো পুলিশ। পরে জেলাশাসক কীর্তি জল্লিও ঘটনাস্থলে উপস্থিত হন। জেলাশাসক জানান, ঘটনার তদন্ত চলছে। স্কুলটিতে বেশ শক্তিশালী বিস্ফোরণ ঘটানো হয়েছে, একই সঙ্গে 3টি বোমা পরপর বিস্ফোরণ হয়। কাল রাত কো আপার ফাইনাম স্কুল LP স্কুল জো হ্যায় উসমে বম ব্লাস্ট হুয়া হ্যায়। 3 আওয়াজ আয়ে হ্যায় বোলা যা রহা হ্যায়। আজ সুবহ খবর মিলতে হি DC SP হম দোনো ইমিডিয়েটলি স্পট পৌঁছ গয়ে থে। কারওয়াই জারি হ্যায়, হামারে হায়ার অথরিটিজ ভি আনে কো হ্যায়। ये किसने किया है, कैसे हुआ है, अभी पूरी रिसर्च होगी, पूरी इंक्वायरी होगी। पब्लिक से एक ही रिक्वेस्ट है कि शांति भद्रता मेंटेन रखें। सबसे पहले हम ही पहुंचे हैं तो हम इस सिचुएशन को बहुत सीरियसली ले रहे हैं, करके बता रहे हैं। तो पब्लिक से यही रिक्वेस्ट है कि कोई अपने हाथ में कोई लॉ ना ले, कोई एक्शन ना ले।
शांति भद्रता मेंटेन करके रखिए और थोड़ा पेशेंस दिखाने से इसका अंत तक हम ढूंढेंगे। आप सभी से रिक्वेस्ट है एंड नो कैजुअलिटी। बिल्डिंग खाली था, कोविड के तहत स्कूल बंद था। ये नरसिंहपुर सर्व शिक्षा अभियान का मिड डे मील मिलता था इसमें, तो ये FIR भी अभी लॉन्च होगा ये बॉम्ब ब्लास्ट के तहत एंड इसकी आगे की कार्रवाई हम लेंगे। একটা বিশ, একটা একুশ, একটা পঁচিশ মিনিটে একটা অনেক বড় শব্দ শুনে আমরা গ্রামের গাউরক্ষী বাহিনী এখানে ছুটে আসলাম। আসার পরে দেখি কি এই স্কুলটি একদম বিধ্বংস হয়ে চলে যায়। তাই খবর পেয়ে আমরা স্থানীয় আমাদের অফিসারকে ফোন করেছি, অফিসার দলবল নিয়ে আমাদের সাথে এসে এখন পর্যন্ত আমাদের তদন্ত চলছে। আর এটা হচ্ছে আমাদের মিজোরামের আমাদের কাছাড় ডিস্ট্রিক্টের এই লাস্ট স্কুল। এই স্কুলটা চলে গেল আমাদের অনেক দুঃখিত। আমরা সবাই এই স্কুলটাকে অনেক দিন থেকে দেখে আসছি, বর্ডারের স্কুল। এখানের মিজো লোক, মুসলমান, হিন্দু সবাই মিলে পড়াশোনা করে যাচ্ছেন। কিন্তু আমাদের দুঃখের বিষয় যে একটা শিক্ষা প্রতিষ্ঠান কেন এভাবে তারা ধ্বংস করছে, এটার কারণ কি? এবং অতি শিগগির আমরা এই আমাদের সরকারকে সাহায্যের জন্য কি প্রস্তুতি নিয়েছে আমাদের সকলকে বলার জন্য অনুরোধ করছি। এখানে আমার বক্তব্য। টোটাল কয়টা মানে বোমা বিস্ফোরণ করেছে আপনারা? তিনটা, পর পর তিনটি বোমা বিস্ফোরণ করেছে। বোমা প্রথমটি করেছে একটা বিশ মিনিট, দ্বিতীয়টি করেছে একটা বাইশ মিনিট এবং তৃতীয়টি করেছে একটা পঁচিশ মিনিট। বিস্ফোরণের ফলে পুরো স্কুলটা ধ্বংস হয়েছে। ধ্বংস হয়েছে। তখন ঘন্টা এক সময় আগে আমাদের এখানে SSB ফৌজ এসেছে, সবাই এখানে এসে অ্যাটেন্ড হওয়ার আগেই ওরা এই স্কুলটি উড়িয়ে দিল। মানে কারা মিজু? এই মিজুর দুষ্কৃতীরা। আচ্ছা, এখানে যারা লোকাল পাবলিক মানে এই বসত বাড়ি আছে যে লোকাল স্কুলের আশপাশে, এরা এখন কোথায়? এরা তো সবাই দৌড় পালা করে ওরা নিজের ভাই বন্ধুর কিনারে চলে গিয়েছে, যেমন লাইলাপুর বাগা। এরা ক্ষেত কৃষি অনেকদিন থেকে করে আসছে কিন্তু কোনো ফসল ওরা পাচ্ছে না সঠিকভাবে। ওরা অনেক পরিশ্রম করে সবাই মিজুরে জুড়ে নিয়ে যাচ্ছে, ভয়ে পালাচ্ছে। ওরা এখন ঘর বাড়ি, ফিসারি টিসারি, ক্ষেত, গরু, ছাগল, হাঁস মুরগি সবাই ছেড়ে ওরা পালিয়েছে। এর আগে পাকিস্তান জিন্দাবাদ ইস্যুতে শনিবার প্রতিবাদী মিছিল বের করে বিজেপি। দলের অফিস থেকে এই মিছিল প্রেমতলাতে শেষ হয়। মিছিল শেষ হওয়ার পরে AIUDF সুপ্রিমো বদরুদ্দিন আজমল ও প্রদেশ কংগ্রেস সভাপতি রিপুন বরার কুশপুতুল দাহ করা হয়। এ নিয়ে আজমলকে ক্ষমা চাইতে বলল বিজেপি। নিজের সমস্ত রাজনৈতিক কার্যক্রম শুরু করে আমরা ভারতীয় জনতা পার্টি থাকা অবস্থায় আমরা ভারতীয় জনতা পার্টি কর্মী হিসাবে আমরা আজমল এবং আজমলের সমর্থকদের, রিপুন বরা, রাহুল গান্ধী, সোনিয়া গান্ধীর কংগ্রেসের সমর্থকদের পাকিস্তান জিন্দাবাদের যে ধ্বনি আমরা কোনো অবস্থাতে মানব না, কোনো অবস্থাতে মানব না। আর আজকের এই ধিক্কার মিছিলের মাধ্যমে আমি বদরুদ্দিন আজমল সাহেবকে বলে দিতে চাই যে যদি বদরুদ্দিন আজমল মহাশয় বরাক সফরের মধ্যে যদি উনি ওনার এই বক্তব্য প্রত্যাহার না করেন, উনি যদি ক্ষমা প্রার্থনা না করেন, আগামী দিনে আমরা বদরুদ্দিন আজমল মহাশয়কে বরাকে ঢুকতে দেব না। নিঃশর্ত ক্ষমা চাইতে হবে ভারতবাসীর কাছে, নিঃশর্ত ক্ষমা চাইতে হবে আসামবাসীর কাছে, এবং শুধু তাই নয়, তাকে হাঁটু গেড়ে বসে এই পুণ্যভূমি ভারত ভূমিকে প্রণাম করতে হবে, ভারত মাকে প্রণাম করতে হবে, বলতে হবে ভারত মাতা কি যেদিন যেদিন তারা ভারতকে নিজের মনে করবেন, ভারত মাকে নিজের মা মনে করবেন, ভারতবর্ষের নামে জয়ধ্বনি দেবেন, সেদিন তারা হবেন প্রকৃত দেশি। কুম্ভীরগ্রাম বিমানবন্দরে পাকিস্তান জিন্দাবাদ ধ্বনির ঘটনা যদি ঠিক হয় তবে সেটা একটা আসনি সংকেত। এই মন্তব্য করেন বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। তিনি বলেন এটা দেশদ্রোহিতা। যে পাকিস্তান অনবরত চাইছে ভারতের ক্ষতি করতে, তাদের নামে জিন্দাবাদ মেনে নেওয়া যায় না। গতকাল সাংসদ আজমল মহোদয়কে রিসিভ করার নামে কুম্ভীগ্রাম এয়ারপোর্টে
যেভাবে ইউডিআইএফের সমর্থকরা পাকিস্তান জিন্দাবাদ ধ্বনি উচ্চারিত করেছেন, যদি এই কথাগুলো সত্য হয় তাহলে এটা ভয়ঙ্কর বার্তা বহন করে নিয়ে আসছে সমাজ ব্যবস্থায় এবং এই রাষ্ট্রে। এটার তদন্ত হওয়া প্রয়োজন। আমি পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছি যাতে এটার সঠিক তদন্ত হয়, আর যদি সঠিক এইভাবেই কেউ পাকিস্তানের জয়ধ্বনি ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে দিতে পারে, যে পাকিস্তান প্রতিনিয়ত প্রচেষ্টা করে যাচ্ছে আমাদের ভারতবর্ষের উগ্রপন্থী সংগঠনগুলোকে মদদ দিয়ে আসছে আর ভারতবর্ষের অনিষ্ট সাধনের চেষ্টা করে আসছে, সেই পাকিস্তানের জয়ধ্বনি ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে, বিশেষত বরাক উপত্যকার মাটিতে দাঁড়িয়ে, যারাই দিচ্ছে বা যেই দিয়েছে প্রচণ্ডভাবে দেশদ্রোহিতার কাজ করেছে। কাজে এটার তদন্ত আবশ্যক, তার শাস্তি পাওয়া আবশ্যক যদি এভাবে কেউ দিয়ে থাকে। এই ধরনের উদ্দেশ্যে আন্তরিকভাবে অনুরোধ করব যে এই মুহূর্তে সমাজ ব্যবস্থাকে আর রাষ্ট্রের যে পরিচালন শক্তি এটাকে বিভ্রান্ত করার জন্যে এভাবের প্রয়াসকে ব্যর্থ। আজিজ খান শব্দটিকে পাকিস্তানে রূপান্তরিত করেছেন হিমন্ত বিশ্ব শর্মা। শুক্রবার রাতে প্রয়াত ইব্রাহিম আলীর কবর জিয়ারত করার পর সংবাদ মাধ্যমের কাছে তিনি একথা বলেন। শিলচরে তিনি পা রাখার 22 ঘন্টা পরে এই শব্দ কোথা থেকে উড়ে এলো? কংগ্রেসের সঙ্গে আতাতে শঙ্কিত হয়ে এখন হিমন্ত জ্ঞানহীন হয়ে পড়েছেন বলে তিনি মন্তব্য করেন। কাটিগড়ায় জোটের প্রার্থী হচ্ছেন খলিল উদ্দিন মজুমদার, এ কথাও জানিয়ে দেন আজমল। নো জ্যোতি প্লিজ অন্য কোয়েশ্চেন তাহলে করুন। আচ্ছা, ওই রিসেন্ট যেটা গতকালকে থেকে লাগছে আজকে থেকে যেটা দেখা গেল আপনার পাকিস্তান জিন্দা 100% ভিসা আজিজ খান মুসলমানে আজিজ খানকে পাকিস্তান এটা হেমন্ত বিশ্ব শর্মা এবলা হে বাদশা হে ফুরা আসামার এবলা স্যার খোদাও বনিছো এ জায়গা মুক্তি কইলো ওখানে হইতো 22 ঘন্টা গেছে প্রিন্ট মিডিয়া প্রিন্ট হইয়া পারে বিকাল 7টা রাইতে 11টা 12টা পর্যন্ত পেপার আইয়া রাস্তা মাদর দিন 11টা ঘন্টা আজ কোনো নিউজ নাই তা পেপারে রাইজে তা সাফিসে সাফিলে তো কিতে নাকি আমরা ইয়া নামছি 1টা বাজে আমি ভিতরে আসলাম বাড়াইতে 2টা বাজছে কমসে কম 1 লাখ মানুষ থেকে রাস্তা থেকে আসলাম। হ্যাঁ, ইতুর মাঝে হীন বাদে কিতো আমরা বুঝতে পারতাম আমরা আর কোনো মানুষে পাকিস্তান জিন্দা মানব ইম্পসিবল। এই কথাটার লাগে আপনি দায়ী খারে মনে করেন? এই কথাটার লাগে আপনি সারা বানাইল প্রোগ্রাম বিজেপির বানাইল প্রোগ্রাম ইউডিএফ রে আর কংগ্রেসে মিত্রতা দেব হে তার টুইটও কিতাব আছে ওটা পার্টির লোকে কংগ্রেসের লোকে কংগ্রেস আলাইতে গিয়া এলায়েন্স করা দর হইলো সারা কংগ্রেসে এলায়েন্স করা বুঝলেন কথা। এট দ্য কোনো ইনসানে আমি ডিমাই করিয়া আমরা কমসে কম কোনো মুসলমানে যার মাঝে ইমান জর্রা বরাবর আছে পাকিস্তান আমরা দুশ্মন নম্বর 1 এই দুনিয়ার মাঝে কোনো যদি কোনো দেশ দুশ্মন হইয়া থাকে পাকিস্তান আমরা দুশ্মন আমরা দেশের দুশ্মন। এট দ্য কোনো মুসলমান চায় এই কিছু যদি 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 99.9% মিসাও আর বাদে যদি 1% কিছু বার হয় এইগু বার হইব যে আমরার মাঝে বিজেপি ফ্রাই করিয়া তার নিজের কোনো হুত হারাইয়া অভ্যন্তরিত ফান্ড হয়েছে হইলে হাউকু হইতে মিসা 100% মিসা। বিজেপির প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো মালোগ্রাম তারাপুর মণ্ডলের। এতে রণকৌশল নিয়ে দলের কর্মীদের সামনে বক্তব্য রাখেন বিজেপি জেলা সহসভাপতি দীপায়ন চক্রবর্তী। তিনি বলেন, নির্বাচনে জেতার জন্য রণকৌশল একটা বড় ভূমিকা নিয়ে থাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে
এই যে আমরা প্রতিনিয়ত ওই বাড়িগুলোতে যাচ্ছি, এই বাড়িগুলোতে যাওয়ার ফলে আমাদের মুখস্থ হয়ে যায় যে কোন বাড়িতে কতজন ভোটার রয়েছেন, কোন ভোটার পড়াশোনা বা চাকরির খাতিরে বাইরে রয়েছেন, আর কোন ভোটার মারা গেছেন। জেসিবি ক্রেতাদের নিয়ে অনুষ্ঠিত লাকি ড্রয়ে একটি মারুতি ব্রেজ জিতলেন রামকৃষ্ণনগরের জ্যোতিষ ভট্টাচার্য। শুক্রবার তাকে জেসিবি শোরুমে সম্মান জানিয়ে এই গাড়ির চাবি তার হাতে তুলে দেন জেসিবি শিলচর শোরুমের কর্ণধার বিবেক পোদ্দার। তিনি বলেন, এই লাকি ড্রয়ে শিলচর তথা উত্তর পূর্বের আরও কয়েকজন ক্রেতা পুরস্কার পেয়েছেন। সোনাই রোডের রেইনবো মোবাইল শোরুমে একটি সংগঠিত চুরির ঘটনা ঘটল। এক ক্রেতা ফোন করতে করতে একটি মোবাইল দেখতে থাকেন, ফোন কানে নিয়েই দাম জিজ্ঞেস করেন। এভাবে ফোন দেখতে দেখতে হঠাৎ দৌড়। বাইরে রাস্তায় এক ব্যক্তি আগেই দাঁড়িয়েছিল একটি বাইক নিয়ে, সেই বাইক স্টার্ট দেওয়া ছিল। লোকটি মোবাইল নিয়ে দৌড়ে এই বাইকে উঠল, আর সঙ্গে সঙ্গে বাইকে হাওয়া দুজনেই। এভাবে এই অত্যন্ত সংঘবদ্ধ চুরির ঘটনা ঘটেছে শিলচরে। আপনার 7:13 ঠিক আছে, 6 ডিসেম্বরে আর কি, তো 7:13 দোকান থেকে চুরি করেছে। যে চোরটা, ও হিন্দিতে কথা বলেছে, ঠিক আছে, তো ও চুরি মানে মোবাইলটা হাতে নিয়ে ও মানে দৌড়ে পালিয়ে গেছে। আর ওর বন্ধুটা যে আছে বাইকে দাঁড়িয়েছিল বাইরে, স্টার্ট দিয়েছিল, আর আমরা সাথে সাথে পিছা করেছি কিন্তু পারিনি। ও ফার্স্ট লিঙ্ক রোড দিয়ে বেরিয়ে গেছিলো, মাস্ক ছিল। হ্যাঁ, সংবাদ শেষে শিরোনাম আরো একবার। আকসার বরাক বন্ধ সফল, স্তব্ধ শিলচর। ফের স্কুল বোমা মেরে ধ্বংস করল মিজোরা। পাকিস্তান জিন্দাবাদ ইস্যুতে র্যালি, আজমলকে ক্ষমা চাইতে বলল বিজেপি। প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই, নমস্কার।